প্রসেনজিতের সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ। স্মোকিং ইজ ইনজুরিয়াস টু হেলথ, ইট কজেস ক্যান্সার। ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর, এর ফল ক্যান্সার। মদ্যপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর, কনজিউমিং অ্যালকোহল ইজ ইনজুরিয়াস টু হেলথ। দেখ দেখ কি সুন্দর পেইন্টিংটা, পিছনে পাহাড়, সামনে নদী। যা বাবা, এর আবার কোথায় পাহাড় নদী দেখলি? এ তো একটা বেকাচোরা বাড়ি, এক্ষুনি ভেঙে পড়বে। দূর, তুই ওসব বুঝবি না। এ হলো আমার স্বপ্নের বাসা। আচ্ছা, আর্টিস্ট রমেন বোস কি করে জানলো বলতো আমার স্বপ্নের কথা? তাহলে কিনে নে, শোবার ঘরের বিছানার সামনে সুন্দর করে টানিয়ে রাখবি, আর রোজ রোজ স্বপ্ন দেখবি। সর্বনাশ! কি রে চুরমার? কি স্বপ্ন 1500! চল চল পালাই। এ চন্দন শোন, ওই লাল স্কার্ট পরা মেয়েটাকে ওই ছবিটা ভালো করে প্যাক করে আমার নাম করে গিফট করে দিস। আমি একটু বেরোচ্ছি, কাজ আছে, এদিকটা সামনে নিস। হ্যাঁ আচ্ছা। খুব সুন্দর এক্সিবিশন, দারুণ সুন্দর আছে। এক্সকিউজ মি, এটা আপনার? আমার? আমি তো কিছু কিনিনি। হ্যাঁ, আপনাকে তো দিতে বললেন রমেন বাবু। আমাকে? ঠিক জানেন তো, উনি তো আপনাকেই দেখিয়ে দিলেন। ও কি কাণ্ড! কাণ্ড আবার কি? ভদ্রলোক নিশ্চয়ই তোর কথা শুনেছেন। ছি 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 ছি, যা থ্যাঙ্কস দিয়া যা। বাহ, এমন একটা জিনিস দিল, তুই থ্যাঙ্কস দেবে না বলছিস? তাহলে তুইও চল। কোথায় যাবেন আপনি? কাকে থ্যাঙ্কস দেবেন? উনি তো এইমাত্র বেরিয়ে গেলেন। তাহলে কাল দেখা হতে পারে। হ্যাঁ, যে কদিন এক্সিবিশন আছে উনি আসবেন। চলি তাহলে, কাল এসে ভালো করে ধন্যবাদটা জানানো যাবে বল। চল। ভাবনা তো যেন মরক লেগেছে, আজকাল নতুন করে কেউ ভাব দেও সেকিন। ঠিকই বলেছো, এই রমেন বোস কি দেখো না, কি সব ছবি আঁকতে শুরু করেছে, না মাথা না মুন্ডু। এই ছবি সোজা করে দেখালো যা, উল্টো করে দেখালো তাই। দেখছিলাম আর কি, উল্টো করে যদি কিছু বোঝা যায়। চাকে না, মাথা মুন্ডু কিছুই বোঝা যায় না। ওদের কথায় চটে গেছেন মনে হচ্ছে। মানে কি যে হয়েছে আজকাল ওই রমেন বোসের, কিছুই বোঝা যায় না। সেটা তাকে জিজ্ঞেস করলেই পারেন। হ্যাঁ সেটাই তো করছিলাম। রমেনদা টাইম হয়ে গেছে, চলে যাচ্ছি। আপনি আপনি রমেন বোস? কেন আমি রমেন বোস হতে পারি না? না, আমি ভাবছিলাম সাদা চুল, সাদা দাড়ি, খালি পা। আমার ছবি নিশ্চয়ই আপনার ঘরে জায়গা পেয়েছে। দেখবেন ওটাকে আবার উল্টো করে রাখবেন না। ছি, কি যে বলছেন। কাল কিন্তু আপনার বান্ধবীর ছবিটা পছন্দ হয়নি। যদি আমার বান্ধবীর ছবিটা পছন্দ হতো, তাহলে আমাদের দুজনের মধ্যে
ছবিটা আপনি কাকে দিতেন? এর উত্তরটা আপনাকে আমি পরে দেব। এখন আপনার কথা কিছু জানা হলো না। আমার নাম মোহিনী, মোহিনী আচার্য। মাঝে মাঝে স্টেজে কাজ করি। ও, এই জন্য আপনার মুখটা একটু আমার পরিচিত লাগছে। আপনি থাকেন কোথায়? আপনি? আমার বাড়ি তো এই কালীচকের মোড়ে। ও, আমি আরো ওদিকে থাকি। চলুন আপনাকে নামিয়ে দেবো। চলুন। চলো। এই যে জিতেন, এটা কি হচ্ছে? কি আবার হবে? আমি বারণ করা সত্ত্বেও তুমি রিক্সা নিয়ে বেরিয়েছিলে কেন? কাজ ছিল। জিতেন, কি কাজ আমি জানি? কতগুলো বাজে লোকের সঙ্গে মিশে বাজে ধান্দা করে নবাব হওয়ার চেষ্টা। শোনো, আমি তো বলে দিচ্ছি, ওসব চরস গাঁজা নিয়ে আমার রিক্সা ব্যবহার করা চলবে না। আমি লোক নিয়ে যাই, তারা কি নিয়ে যাচ্ছে আসছে তার খোঁজে আমার দরকার নেই। দরকার আছে। শোনো, শান্তি যদি থাকতে চাও নিজে ভালো মন্দ বোঝার চেষ্টা করো, কোনোদিন আমার রিক্সা ব্যবহার করবে না। আমিও বলে দিলাম, ওই লর্ড শর্মাকে রিক্সা আর আমি ছোবো না। কিছুদিনের মধ্যে আমার ঘরের সামনে আমার নিজের একটা স্কুটার যদি না আনতে পারি তখন বলো। মা খাবার নিয়ে বসে আছে, হারাম জাদা স্কুটার দেখাচ্ছে। দাঁড়াও, আমার বাড়িটা ওই গলির ডান দিকে, চলে। চলো। আপনি? আমি মোহিনীর বান্ধবী, আমরা একসঙ্গে অভিনয় করি। মোহিনী কোথায়? কেন, মোহিনীর সঙ্গে অ্যাপয়েন্টমেন্ট ছিল নাকি? হ্যাঁ। ও, এই ব্যাপার। কিন্তু মোহিনী তো আমায় কিছু বলেনি। চিঠিটা কাইন্ডলি মোহিনীকে দিয়ে দেবেন তো। না না না, খুলবেন না, খুলবেন না, আপনি প্লিজ খুলবেন না। মোহিনী, আই লাভ ইউ। Thank you.
তুমি কে? তুমি তো এখানে থাকো না, এ তো এখানকার লোকই নয়। এ ভাই, তুমি কে, কোথায় থাকো? এ পাড়ায় তোমায় লিডারি করতে কে পাঠিয়েছে? কি বলছেন বদ্রী বাবু, ও তো এই পাড়ায় থাকে, খুব ভালো ছেলে। মদন বাবু, তুমি জানো না, এই বস্তির সবাইকে আমি চিনি।
এটা আমার ভোটার তো। সত্যি বলো তো তুমি কে? আমি যেই হই না কেন, এরা যে নিজেদের ভালোর জন্য ফাটিখানাটা ভেঙে দিয়েছে, জুয়ার আড্ডা বন্ধ করে দিয়েছে, সেটা তো অন্যায় নয়? হ্যাঁ দেখুন বদ্রীবাবু, আপনার এলাকায় আপনার কি ইজ্জত? ন্যায় অন্যায় শিখতে হচ্ছে ওই ছোঁড়ার কাছ থেকে আপনাকে? হ্যাঁ কোথায় ছিলে এতদিন? যেমন ইয়া পুলিশ কে ডান্ডে খাতে থে, সড়ক পে ঠোকরে খাতে থে, আমি না থাকলে তো বলো না মদন বাবু, বলো চুপ কেন? চুপ করে আছো কেন বলো? এ তো সবাই জানে, এ আমার নতুন করে বলার কি আছে? এই যে ইললিগ্যাল ইলেকট্রিক কানেকশন পাচ্ছ, সেটা কার জন্য? বদ্রীবাবুর জন্য। এই যে কর্পোরেশনের পাইপ থেকে তোমরা ইললিগ্যাল জলটা পাচ্ছ, সেটা কার জন্য? সেই বদ্রীবাবুর জন্য। এই যে ঝোপড়াপট্টিতে তোমরা ক্যাট হয়ে বসে আছো, আর সেটাকে বেদখল করালো কে? সেই বদ্রীবাবু। আপনারা আপনারা আমাদের জন্য এত করেছেন, শুধু একটা অনুরোধ স্যার, দেখবেন এই মদের ভাটিখানাটা আর জুয়ার আড্ডা আর যেন শুরু না হয়। শুনুন বদ্রীবাবু কি সব বলছে শুনুন, বলছে ভাটিখানাটা চিরকালের মতো বন্ধ করে দিতে। শালা পাগল না হলে এভাবে কেউ কথা বলে? আমার এলাকায় সব শান্তি, শান্তি, শান্তি রাখো, শান্তি রাখো, আমি আমি তোমাদের সঙ্গে আছি, শান্তি রাখো, শান্তি রাখো, শান্তি, শান্তি, জয় বন্দী প্রসাদের, জয় জয়, জয় অদন বাবুর, জয় জয়, জয় ভানু বাবুর, জয় জয়। প্রতিদিন অকাজ কুকাজ সেরে রাত করে বাড়ি ফিরবে, বেলা পর্যন্ত পড়ে পড়ে ঘুমোবে, জোয়ান মদ্য ছেলে লজ্জাও করে না, দূর খাবো না। মা? তুমি ছাড়া আমার আর কে আছে মা? কেন তোর বাবা? বাবার কথা ছাড়ো, বাবা তো আমাকে দেখলি গালাগাল আর গালাগাল। তুই তো বাবার সাথে খালি ঝগড়া করিস রে, ওর কোন কথাটা তুই শুনিস? এত ভালো একটা চাকরি এসেছিল, ওই সরকারি চাকরি, সেটাও তো করলি না, সারাদিন খালি গুন্ডাবাজি করে বেড়াবি, বাবার রাগ হবে না? কিন্তু বাবারও তো বোঝা উচিত না। কে বুঝবে বাবা, সারাদিন মাস্তানি করে বেড়াচ্ছ, সংসারে দায় নেই দায়িত্ব নেই, আমার জন্য দরদ শাড়ি কিনে আনা হয়েছে? কিসের রোজগার না জানলে তোর কোনো কিছুই আমি নেব না। আমি যা রোজগার করি তাতে আমি নুন ভাত জুটবে, তাতে তোর মা সুখে, শাড়ি আনা হয়েছে। হারামজাদা, হারামজাদা। চিন্তা করছো কেন ডার্লিং, তোমার সব টেনশন আমি দূর করে দেব, এসো কাছে এসো না। কি হলো ভানুবাবুর সাথে আবার কোনো ঝামেলা হয়েছে নাকি? মুখে আমার নাম উচ্চারণ করবে না। আরে রাগ করছো কেন, আমার কথাটা আগে শোনো। আমি এখন কোনো কথা শুনতে চাই না, আমি কাজে ব্যস্ত আছি। ব্যস্ত ব্যস্ত তো থাকবেই, হাসি শুনতে পাচ্ছি যে। আরে আলতু ফালতু কথা না বলে কাজের কথা বলো। শোনো, তোমার সঙ্গে রঙ্গ করবার জন্য আমি ফোন করিনি। তোমার পোষা নেড়ে কুত্তাগুলো আমার মদের ভাটিতে এসে হপ্তা তুলছে, আর তুমি নেমো খারাম ওসির সঙ্গে বসে মদ গিলছো, আমি বসে আর কতদিন দেখবো? হ্যাঁ আরে রাখেন আপনার কথা, আরে আপনি কি বলতে চান যে সব মদের টেক আপনার হয়ে গেল?
বেঙ্গল টাইগার মধ্যে ঠেক, ময়নাপাড়ার মধ্যে ঠেক সব। আরে কাল রাতে যে আপনার কয়েকটা লোক এসে আমার স্যাটারটাকে দুটো বোম মেরে গেল, তাতে যে আমার কোনো লোক মরে গেল, তার ক্ষতিপূরণ আপনি দিয়ে রাখনা। তুমি কবে ক্ষতিপূরণ দিয়েছো হে? আমার কোন লোক কখনো তোমার এরিয়াতে যায়ও নি, যাবেও না। কিন্তু শুনে রাখো, তোমাকে আমি লাস্ট ওয়ার্নিং আমি দিচ্ছি, তোমার কোন কুত্তা যদি আমার এরিয়াতে, বিশেষ করে ওই নর্থ এর বস্তিতে আসে, তাহলে কেটে আমি কিমা করে তোমার কাছে পাঠিয়ে দেবো, বুঝেছো? আমি যা যা কেস এলাকার কিমা করে দেখা যাবে। সালা কিমা করে কি মারছো, প্যাটিস মারছো? গুড। দারুণ খেলাম, খুব ভালো রেঁধেছো তো। দেখেছো, ভুলেই গিয়েছিলাম, সারন্দার দোকান থেকে তোমার জন্য চমচম আনলাম আর সেটাই দিলাম না। আজকাল কি যে হয়েছে আমার, প্রেমে পড়ে একেবারে সর্বনাশ। বুঝতে পেরেছি, তাড়াতাড়ি করো, অনেক রাত হয়েছে, এবার পাড়ার লোক তোমার নামে আমার নামে বদনাম করবে। দেবে দিক বদনাম। একটা কাগজ দেবে প্লিজ। কাগজ কি হবে? তোমার এই প্রেমে পড়া মুখের একটা ছবি আঁকবো। আজকাল কি যে হয়েছে আমার, প্রেমে পড়ে একেবারে সর্বনাশ। এই নাও। থ্যাংক ইউ। তুমি এখানে বসো। একটু দান বার করো, একটু কম, একটু কম, একটু রোম্যান্টিক দান দিকে, একটু একটু। সত্যি হবে আজ আমাদের মিলন হবে আজ, স্বপ্ন সত্যি হবে আজ আমাদের মিলন হবে আজ। পারি না কি
মেরি কথাতে স্বপ্ন সত্যি হবে আজ আমাদের মিলন হবে আজ স্বপ্ন সত্যি হবে আজ আমাদের মিলন হবে আজ এক নয় দুই নয় চার চার নয় একশো হাজার স্বপ্ন সত্যি হবে আজ আমাদের মিলন হবে আজ স্বপ্ন সত্যি হবে আজ আমাদের মিলন হবে সুখেরি ভুবনে থেকো গো সারাটি জীবনে ছড়িও হৃদয়ের কাঁপনে জড়িও নিশ্বাসের বাঁধনে যেখানে যাবে আমাকে পাবে ছায়া যে আমি হয়েছি তোমার স্বপ্ন সত্যি হবে আজ আমাদের মিলন হবে আজ স্বপ্ন সত্যি হবে মিলন হবে আজ স্বপ্ন সত্যি হবে আজ আমাদের মিলন হবে আজ স্বপ্ন সত্যি হবে আজ আমাদের মিলন হবে আজ স্বপ্ন সত্যি হবে আজ আমাদের মিলন হবে আরে মামা এসো এসো বসো বাহ তোকে খুব সুন্দর লাগছে এই বাইরে থেকে ফিরলাম ও আচ্ছা 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 এই নে তোর টাকাটা এই ছবি এর সঙ্গে গিয়েছিলি বুঝি আজকাল এসব চলছে বুঝি বাহ নিজের গার্জেন নিজেই হয়ে গেছো সেই কোন ছোটবেলায় বাবা মাকে হারিয়েছিস সেই থেকে তোর সব দায়িত্ব আমাকেই বহন করতে হয়েছে তোর ভালো হলে আমার সুখ আর মন্দ হলে আমি যে সহ্য করতে পারবো না রে তোর উপর আমার অগাধ বিশ্বাস ছিল যে তুই অন্তত কোনো ভুল করবি না ভুল আমি করিনি মামা রমেন ভীষণ ভালো ছেলে তোমারও ওকে খুব ভালো লাগবে আসলে তোমায় বলবো বলবো ভেবেও তেমন সুযোগ হয়ে ওঠেনি তুমি আমায় ভুল বুঝো না মামা বোকামি তোকে ভুল বুঝবো কেন এখন বল কবে আমার সঙ্গে আলাপ করাবি শুভস্য শীঘ্রম মামা যে সুন্দর চাঁদের মতো তার ধার করা যোছনার কি প্রয়োজন যার দুনয় মেঘলা কালো তার কাজলের কি প্রয়োজন ভাগ্যে মিলে শুধু দুটি রাত
একটি মিলন একটি বিরহে, মিলন আনে যে বাঁচার বাসনা, বিরহ আনে যে আশা মরণে, যে মরণ স্বপ্নে মধু তার জীবনে কি প্রয়োজন। রমেন, 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 এই রমেন, কথা বলছো না কেন? কি বলবো? তোমাকে একটা কথা বলবো। তাই আমারও তোমাকে একটা কথা বলার আছে। বলো, তুমি বলো। আগে তুমি। শায়দ মেরি শাদি কা খেয়াল দিল মে আয়া হ্যায়, ইসিলিয়ে মামু নে মেরে তুমে চায় পে বুলায়া হ্যায়। কি? মামু ডেকেছে? মামু ডেকেছে? রমেন, এই রমেন, কি হলো? তাড়াতাড়ি চলো, আমার ভীষণ খিদে পেয়েছে। আমারও খিদে পেয়েছে। বেটা, দো চিকেন কাটলেট আর দো থামস আপ। হ্যাঁ, চলো আজ একটা সিনেমা দেখে আসি। না না, ছবি টবি দেখতে আমার একটু ভালো লাগে। আরে চলোই না, খুব রোমান্টিক ছবি। রোমান্টিক হতে গেলে তোমাকে আজকাল ছবি দেখতে হবে না? আরে বাবা, রোম্যান্স ব্যাপার নয়, আসল ব্যাপারটা হচ্ছে সিনেমা হলে আমি তোমার পাশে বসে আমার হাতটা তোমার কাঁধে, আস্তে করে সিনেমা হলের লাইটটা অফ হয়ে যাবে, তারপর হিরো হিরোইনকে কলায় একটা হার পরিয়ে দেবে, তারপর হিরোইন হিরোর হাতটা তার বুকের মধ্যে টেনে নেবে, তারপর হিরো তার মুখটা সব খানা। দেখলে তো হিরোইনের হাত ধরার বিপদ বেশ হয়েছে। ব্যাড লাক, আবার পরে ট্রাই করবো। যাই বলো, ছবিটা কিন্তু দারুণ রোমান্টিক ছিল, তাই না? আমার ভীষণ ভয় করছে। আরে ভয় কিসের, আমি তো আছি। আর কোনোদিন আমাকে নাইট শো সিনেমা দেখতে নিয়ে আসবেন। আরে তুমি এমন কথা বলো না, আর আমি কি করে জানবো যে হঠাৎ রিক্সা এরম ভাবে স্ট্রাইক হবে? মাফ করনা, মান নশে মে হু, থোড়ি দূর সাথ চল গা, মান নশে মে। কি হচ্ছে নাকি? হট ভাই, থোড়া দূর চল, হট হট। এই ইয়ারো মুঝে মাফ কর। বলছিলাম কি, গাড়িতে অনেক জায়গা আছে, আপনাদের কি একটা লিফট দিতে পারি? ধন্যবাদ, তার দরকার হবে না, চলো। ম্যাডাম, আপনাকে একটা লিফট দেবো? রাস্কেল, চল চল। কি হলো? সালা মেরে দিল। আচ্ছা দেখাচ্ছি। সালা শাড়ি জড়িয়ে গেছে।
এবার কি? আরে দাঁড়া, ভাবতে দে।
ড্যাড মরে গেছে স্যার, কিছু নেই তো, চল চল। Ah!
Thank you.
ওরা কে? ওরা কে? ওরা ওরা কে? কে? আপনার কমপ্লেনটা চটপট করে বলুন, যা বলার সংক্ষেপে বলুন। কি হলো, চুপ করে গেলেন কেন বলুন? I have been raped. কি বলাৎকার? কে? কারা? কোথায়? কিভাবে হলো? কদিন আগে কালীচকে ট্রেন লাইনের ধারে দুটো ছেলে রাত্রে রাতে রাতে ওখানে কি করতে গিয়েছিলেন? এনিওয়ে, ছেলেগুলোর নাম কি? তা তো জানি না। এনি ডেসক্রিপশন, হাইট, এজ, ফেস, কিছু একটা বলুন। কিছু তো মনে পড়ছে না। তাহলে কার এগেনস্ট ডায়েরি লিখব? কাকে ধরবো আমরা? তাহলে অপরাধীরা সাজা পাবে না? পাবে, অপরাধীরা নিশ্চয়ই সাজা পাবে। ওই এরিয়ার উপর নজর রাখবো, শালা কুত্তার বাচ্চারা ওখানেই ঘোরাঘুরি করবে। আর আপনারাও অদ্ভুত, ওসব এরিয়াতে রাতেই বা যাওয়া কেন? পুলিশের কাছে ডায়েরি করিয়েছিলে? ওরা ডিটেল চাইছে, আমার কাছে তো কোনো ডিটেল নেই। কার নামে কেস হবে? ক্রিমিনাল কে? যত সব বড় লোকের বকাটে ছেলের দল, তুমি তো লেখাপড়া জানা শিক্ষিত মেয়ে, সবই বোঝো। কোর্টে মামলা উঠলে ওদের উকিল তোমাকে প্রশ্ন করে একেবারে উলঙ্গ করে ছেড়ে দেবে, তুমি লজ্জা পাবে। তবে ন্যায় পাবো না, ও লোকগুলোর বিচার হবে না। কিছু এভিডেন্স লওয়ার চেষ্টা করো। শোনো, ক্রিমিনালরা যেখানে ক্রাইম করে সেখানেই ওরা বারবার আসে। তুমি যদি চেষ্টা করো তাহলে ওখান থেকে কিছু এভিডেন্স তুমি নিশ্চয়ই পাবে। এই সংসারে সবই আছে, এই তো আছে এই তো নেই। এই সংসারে সবই আছে, এই তো কে ওখানে? কে কে তুমি? কে তুমি মা? এত রাতে তুমি এখানে কি করছো? তোমার বাড়ি কোথায়? চলো আমি তোমাকে পৌঁছে দিয়ে আসছি। ভয় পাও না, আমি বুড়ো মানুষ, এই জায়গাটা ভালো না, পাশে মদের ঠেক রয়েছে। এসো 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 এসো, আমার রিক্সা হচ্ছে, তোমাকে পৌঁছে দিয়ে আসছি। এসো এসো, ভয় পাও না, এসো চলে এসো চলে এসো। কি হলো? বসো বসো বসো, রিক্সা বসো। বসো,
চোখের তারায় কেউ বসেছে ঘুমায় কেমন করে, না ঘুমিয়ে স্বপ্ন এখন দেখি দু চোখ ভরে, মনের কথা মনের কথার গান দিয়ে এবার যাও না তুমি গে, যাও না তুমি গে, যাও না তুমি গে, স্বপ্ন সত্যি হলো না আমাদের মিলন হলো না, স্বপ্ন সত্যি হলো না আমাদের মিলন হলো না, স্বপ্ন সত্যি হলো না আমাদের মিলন হলো না, স্বপ্ন সত্যি হলো না আমাদের মিলন হলো না। নমস্কার দাদা। নমস্কার। আমি এই কয়েকটা জিনিস নিয়ে এসেছিলাম। ও এখন তো লাগছে না, আপনি পরে আসবেন। কিছুদিন ধরে এসব বিক্রির কাজ করছি দোকানে দোকানে। খুব ভালো, চলো আমার রিকশা দাঁড়িয়ে আছে, তোমায় পৌঁছে দিই। না মানে তুমি চিনতে পারছো না? না চিনেছি বই কি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, চলো চলো। তোমার খুব ক্লান্ত লাগছে দিদিমণি। হ্যাঁ যা গরম, তুমি একটু বসো না, জল খেয়ে যাবে। আচ্ছা তুমিও তো বেশ ক্লান্ত। একটু ক্লান্ত হয়েছি বটে। এই ব্যাগ গুলো নিয়ে যাও। হ্যাঁ মেয়েটিকে রাত্রির বেলা রেললাইনের ধারে একা একা কি করছিল, নজর রাখতে হবে। না ছেড়ে দেওয়া চলবে না তো, এখন থেকে ভালো করে। এই না দাঁড়াও আসছি। শরবত তোমার জন্য করলাম, নাওয়া খাওয়ার তো এখনো ঢের দেরি আছে। খুব সুন্দর। এত কথা বলবো দিদিমণি? বলো। তোমার এই নিয়ে যাওয়া নিয়ে আসার কাজটা আমারে দাও না। আমার কি আর তেমন রোজগার আছে ভাই যে বাধা ভাড়ার গাড়ি রাখবো? না দিদিমণি শুধু তাই না, যেমন তেমন কাজ আমার ঠিক পছন্দ না। বাধা কাজ আমার দুটো আছে, দুটো বাচ্চারে স্কুলে নিয়ে যাই, হাওয়া ফেরত দিয়ে আসি, একটা বুড়োর রাত্রির স্টেশন থেকে বাড়ি পৌঁছে দিই। দিনের বেলাটা তুমি যদি নাও যা পারো তাই দিও, কাজই তো না, ওই যাতায়াত করতে করতে একটা আত্মীয়তা তৈরি হবে আর কি। বেশ তো ভালোই হলো। ঠিক আছে কাল তাহলে ঠিক সময় আসবো। ঠিক আছে চলি। আচ্ছা শরবতটা খুব ভালো। দিদিমণি এই কাছেই আমার বাড়ি, আর দরকারি জিনিস ফেলে এসেছি, যাবো আর আসবো, দু মিনিট বসবে? তাহলে কিন্তু চা খাওয়াতে হবে। ইয়ার বড় কথা কি, চলো। সঞ্জয় এসো এসো, দেখো কাকে নিয়ে এসছি। কে গো? ও এরই কথা বলেছিলে, মোহিনী। মোহিনী এসো এসো, মা বসো না, চট করে চা করো তো। হ্যাঁ বসো। হ্যাঁ দিচ্ছি, বসো বসো বসো, ভালো করে বসো। অত কি খুঁজছো ওখানে? তোমার জেনে দরকার নেই, চায়ের ব্যবস্থা করো তাড়াতাড়ি। আচ্ছা একটু বসো মা। হ্যাঁ ।
এসব তুমি কোথায় পেলে? বলছি আগে তুমি বলো এসব তুমি কোথায় পেলে? আরে তো রেলে না দাঁড়ে, কি হলো? এই ওকে সুজো, শিগগির এক গ্লাস জল। কি হলো? তুমি জলটা কি শান্ত বলছি? ও এলো না কেন? ও আমার সাথে দেখা করতে এলো না কেন? বলো না। সেদিন রাত্রে যখন রিক্সা চালিয়ে আসছিলাম, আমি ডাক্তার ডেকে আনি, দেখি ডাক্তার ডেকে আনি। কি হলো, কোথায় যাচ্ছ? কথা বলার সময় ডাক্তার ডাকতে আছি। কেন, কার কি হলো? মায়ের? না না না, মায়ের কিছু হয়নি খোকা, শোন। উনি তো অজ্ঞান। হ্যাঁ অজ্ঞান হয়ে গেছে। ধরো তো। হ্যাঁ ধর ধর, ভালো করে ধর। হ্যাঁ ধর, ভালো করে ধরিস। হ্যাঁ চল। কি হলো? কি হলো? ডাক্তার কাছে যাচ্ছি। যা তুই যা, যা চল। এটা কার গাড়ি? কেন, কি হয়েছে? এটা সেই গাড়িটা। কোন গাড়িটা? সেই ছেলে দুটো। কোন ছেলে দুটো? গাড়িতে যা, তোমাকে কি করে বুঝলে? আমি চিনেছি, আমি চিনতে পেরে গেছি, আমি চিনতে পেরেছি। দুটো ছেলের মধ্যে আমার ছেলেও? আমাদের মিলন।
সত্যি হলো না, আমাদের মিলন হলো না। তোমার খুব মায়া পড়ে গেছে না? কিন্তু ওর যা হবার তা তো হয়েই গেছে, তুমি আর কি করতে পারো? পারি কিনা দেখো, আমাদের সুপুত্র যদি নরকের রাস্তা ধরে আমি নিজের হাতে ওকে খুন করব। তুমি এসব কি বলছো? বলছিলাম কি, কিছু দরকার পড়লে বলবেন। এ পাড়ায় থাকেন তো, আর দেখছেনই তো। হ্যাঁ, তাই দেখছি। এখানে সবকিছুই আপনার কন্ট্রোলে, সবাই মানেও আপনাকে। মানবে না, বসের পরেই তো আমি নাম্বার টু। এই ম্যাচিস দাও। আমার একটা অনুরোধ আছে। বলুন না। আপনার আন্ডারে তো এত লোক কাজ করে, আমারও একজন চেনা লোক আছে, কিন্তু সে বেকার, কিছু করতে চায়। মানে চাকরি? চাকরি? আপনার বিশ্বাসই রক্ত? হ্যাঁ, নইলে বলি ভাই হয় মাস্তুত। দেখুন, বিশ্বাসী লোক হওয়া চাই, নইলে আমাদের কারবার আপনি জানেন তো। হ্যাঁ হ্যাঁ, খুব বিশ্বাসের। আপনার সঙ্গে কাজ করতে বললে যা বলবেন তাই করবে। দেখি কি করা যায়। এক কাজ করুন, পুজোটা চুকে যাক, এখন তো দেখছেন দম ফেলায় ফুরসত নেই। একটা কথা মনে রাখবেন, আপনার উপর আমি কিন্তু ভরসা করে রইলাম। জিতেন যখন বলে কাজ হয়েই গেছে ধরতে পারেন। এক কাজ করুন, পুজোর পরে ওই কালীচক ক্লাবে পাঠিয়ে দেবেন। আচ্ছা, আমার নাম বলতে বলবেন, তাহলেই হবে। অনেক ধন্যবাদ। যাকে পাঠাবেন ওই আপনার ভাই, কি নাম তার? মোহন। মোহন, মোহন, আচ্ছা মনে আছে। দাদা, আমাকে একটা কাজ দেবেন? দাদা, আমার একটা কাজ দেবেন? দাদা, আমাকে কে কাজ দেন? Thank you.
জিতেন দা তোমায় কে খুঁজছে? দাঁড়াতে বল। কি ব্যাপার, কে দিয়েছে চিঠিটা? আচ্ছা মুশকিল তো, সেটাই তো বলছি, চিঠিটা তোমায় কে দিয়ে পাঠিয়েছে? তখন থেকে বোবার মতো দাঁড়িয়ে আছে, এক কথা জিজ্ঞেস করছি, চিঠিটা কে দিয়েছে, কে দিয়েছে? সালা দাঁড়িয়ে দাঁড়িয়ে ভ্যান করছে। আরে গুরু, এই যে মেয়ে মেয়ে ভাব, কি লজ্জায় একেবারে লবঙ্গ লতিকা হয়ে গেলে নাকি? একটা নমুনা বটে, একেবারে লালটু। আরে লালটু না রে, বল লাল্লু। গুরু, এখন মেপে দেখবো নাকি লাল্লু না লাল্লি? সাবধান, এবার কিন্তু ধরা পড়ে যেতে পারো। জিতেন দা, আপনার কথা মতো আমার ভাই মোহনকে পাঠালাম। সেদিন ওর সম্পর্কে মোটামুটি সব কথাই বলেছিলাম আপনাকে, কিন্তু ওর সম্পর্কে একটা কথা বলতে ভুলে গেছিলাম। ও কিন্তু বোবা, ছোটবেলা একটা অ্যাক্সিডেন্টে ওর বাকশক্তি চলে যায়। যদি ওর একটা ব্যবস্থা করে দিতে পারেন, তবে আপনার এই উপকার ও বন্ধুত্বের কথা সারা জীবন মনে রাখব। ইতি মোহিনী। আচ্ছা, ঝামেলায় ফাঁসলাম। কি হলো জিতেন দা? ঘোড়ার ডিম, ছেলেটা বোবা। শোনো, তুমি কি শুনতেও পাও না? ঠিক তো, তুমি বাইরে গিয়ে পানের দোকানের সামনে দাঁড়াও, আমি আসছি। যাও। একেবারে ফুলটুসি মার্কা, একেবারে পাঠালো কে? আরে সেই যে মোহিনী। মোহিনী আবার কে? আরে সেদিন সেই পুজো প্যান্ডেলে দেখা হলো না। ও, তোমার সেই সুন্দরী যাকে পুজো প্যান্ডেলে ফিট করলে? মাইরি জিতেন দা, মালটা কিন্তু জম্পেস। মুখ সামলে, বেশি বললে খিস্তি খাবি। দেখি ভানুবাবুকে বলে যদি কিছু করা যায়। তোমার দিদি কেমন আছে? ভালো। দেখো তোমার একটা কথা বলি, তোমার দিদি রিকোয়েস্টে তোমাকে কাজ ছেড়ে দিচ্ছি, কিন্তু আমাদের কাজে একটু রিস্ক আছে, বুঝলে? খুলে দুটো বার করে দেন হতভাড়া। যা বলছিলাম, হ্যাঁ, যেখানে তোমাকে নিয়ে যাব সেটা খুব ঘাপলার জায়গা। আমাদের সব কিছুই বিশ্বাসের ওপর চলে। মনে রেখো, কোনোদিন যদি কোনো কিচাইন করো, তোমার থেকে তোমার দিদির ক্ষতি অনেক বেশি হবে, বুঝেছো? নাও। কি মেলো বলো, নাও নাও বলছি, খাও খাও। একটা কথা শুনে রাখো, আমার সামনে কোন রকম ভ্যান তারা আমি পছন্দ করি না। যখন যেটা বলবো সেটা শুনবে, টানো টানো। চলো। এই আবার কি মেয়েদের মতো, ছেলেদের মতো বসো। কি ব্যাপার? আরে বসের আজকে মেজাজ ভীষণ টং, মনে হয় কোনো সিরিয়াস কেস আছে। তোর খোঁজ করছিলেন। কি নিয়ে? আরে ওই কালীচকের ওই ওই মদন শেঠ বহু তিক্রাম বিক্রাম করছে। বদ্রীপ্রসাদ এখন কোথায়? বদ্রীপ্রসাদ গার্ডেনে আছে। এটা দেখো। আচ্ছা চলো। দেখুন আপনাদের দেশে কি হচ্ছে দেখুন, ভোট নেবার বেলায় তো সবাই আসে,
কাজের বেলা কাউকেই পাওয়া যায় না। বাবা এরকমই কি চলবে আপনাদের মুলুকে? ভানু বাবু, ভানু বাবু, তোমার প্রবলেম তো আমার প্রবলেম। সালাম, আমি দেখছি। হ্যাঁ, হ্যালো, হ্যাঁ হ্যালো, তোমার সাহেব বাইরে গেছে কি ঘরে আছে? ডাকো ডাকো, দেখো হাম কন বল রহি ইয়ে জাননা তোমার লিয়ে জরুরি নেই, ডাকো। দিন আমাকে দিন, গিভ ইট টু মি। হ্যালো, শোনো, এবার যেন আর শুনতে না হয় কি করব স্যার। আর শোনো, চারটের মধ্যে আমাকে খবর দিও। হ্যাঁ হ্যাঁ, চারটের মধ্যে, দেরি যেন না হয়। কি ব্যাপার, তোমার এত দেরি কেন? মদন শেঠিরই এক চামচাকে একটু নেড়ে চেড়ে দেখছিলাম, ঠিক ভাঙছে না, তবে মনে হচ্ছে কিছু একটা চলছে। তোমাদের এই গড়িমসির জন্য একটা বিপদ না বাধে। শোনো, যাকে পারো সবাইকে খবর দিয়ে দাও, যাতে এখানে ওখানে আড্ডা না মারে। আর তুমিও কিছুদিন বাহাদুরি না দেখিয়ে সাবধানে থাকো। এবার কনসাইনমেন্ট ভালোভাবে না এলে অনেক পার্টি হাতছাড়া হয়ে যাবে, বুঝেছো? যাও। স্যার, একটা কথা ছিল। আবার এখন কি কথা? এখন হবে না, পরে হবে। স্যার, একটা ছেলে আমাদের গ্রাম থেকে এসেছে। এই সামনে এসো। এই ছেলে এবার কি করবে? হ্যাঁ, কোথেকে সব ধরে নিয়ে আসো না, তার নেই ঠিক। আরে একে তো ফু দিলেই উড়ে যাবে। তোমার বিশ্বাসই তো? হ্যাঁ স্যার। ঠিক আছে, রাখো একে, আর সব চিনিয়ে টিনিয়ে দাও। তবে একটা কথা জিতেন, সময় কিন্তু ভালো যাচ্ছে না, বেফাস কিছু করে না বসে যেন। না স্যার, সে আমি দেখব। ভাবছিলাম বাচ্চা আছে, পাঁচ জায়গায় খবরটা নেবার জন্য কাজে লাগবে এই আর কি। এ কিন্তু তোমার দায়িত্ব। আরে সব ব্যাপারে এসে আমাকে বিরক্ত করো না তো, আমার অন্য কাজ আছে, যাও ভাগো। সালাম সালাম। এই ইনি ছোট সাহেব। এমনি তো ভালোই, তবে মাথাটা একটু গরম। জওয়ানের খুন আর কি, দেখে একটু সামলে চলো। চলো এদিকে। বন্ধু, বাঁধ এটা। বাইরে বাঁধছিস, ভেতরে বাঁধ। পোকা জামাটা তোল, ভেতরে বাঁধ। জামাটা তোল, পোকা জামাটা তোল। এখন থেকে সবসময় নিজের কাছে রাখবি, কি নিজের প্রাণ বাঁচাবার কায়দাটা চট করে শিখে নিতে হবে। বুঝলেন বোকা? চল। আরে কোথায় গায়েব হয়ে গিয়েছিলেন? এতদিন দেখা নেই, হঠাৎ এখানে? আপনাকে ধন্যবাদ জানাতে আপনার বাড়িতে যাচ্ছিলাম, ছেলেটার একটা হিল্লে করে দিলেন। দেখুন না, দিন কতক যাক, ওকে কি তৈরি করে দিই। কেমন কাজ করছে? আরে কাজ আর এক্ষুনি কি করবে, তবে তালিম পাচ্ছে ঠিকই। বোবা হলে কি হবে, চালু আছে ছোকরা। তবে যদি ও কথা বলতে পারত তাহলে আমাদের আরো সুবিধা হতো। কি করবো বলুন, একই বোবা, তার উপর নিজের বলতে কেউ নেই। এখন ওর সবকিছুই আমি,
ওর কিন্তু বুদ্ধি ছিল খুব, তাই আমি চেষ্টা করেছিলাম যদিও একটা চাকরি পায় তাহলে ও নিজেরটাও নিজেই চালাতে পারত। আমি কি বলে যে আপনাকে ধন্যবাদ জানাবো? না না না, এর জন্য ধন্যবাদের কি আছে, ওর সব দায়িত্ব তো আমি নিয়েই নিয়েছি। আপনি কিন্তু ওকে সবসময় নিজের কন্ট্রোলে রাখবেন, বেশি ওস্তাদি করতে গিয়ে আবার বিপদ না বাধায়। সত্যি বলতে কি বিপদ তো আছেই পদে পদে, শিওরিং তো আপনাকে আগেই দিয়েছি। দেখুন আপনার ভাই যদি একটু পড়াশোনা করত তাহলে ওকে ব্যাংকে বলুন, দোকানে বলুন, কারখানায় বলুন, কোন স্কুলে বলুন, লাগিয়ে দিতাম। কাজকর্ম না করলেও মাস গেলে মাইনেও পেত, আর কোনো বিপদ আপদ থাকতো না, তাই না? যাকে যা করছে করুক, আপনি যখন আছেন ও নিজেরটা ঠিক গুছিয়ে নেবে। সব উপরওয়ালা। আজ আসি। আচ্ছা রোজ তুই ফরেন মাল কোথায় পাস বলতো? বুঝলি না, ঢল ঢলে মুখখানা দেখছিস না? দাদার নজরে পড়ে গেছে, তোকে যদি মায়ের এই যাত্রার বেহুলা সাইজে আমরা নামিয়ে দিই না, কোন সালা বলবে তুই দাদার সাগরে? অডিয়েন্স বর্মচারীদের দেখবি হালাত খারাপ হয়ে গেছে। আড্ডা মারছ? গাড়ি টাড়িগুলো সাফ করে রাখতে পারো তো? এগুলো সাহেবকে দিয়ে আমি একটু দম দিই নি। কোথায় খবর বলে? ঠিক তো পাকা খবর? কি বললে? তিনটে? কে ফোন করছে? কে? ওই তিনটে ট্রাক। আহ ছাড়িয়ে নাও। কি পসিবল না? বলছি পসিবল না। তিনটে ট্রাক, তার মানে ওই শালারই কাজ। কে শুনলেন তো, তিনটে ট্রাক ধরা পড়েছে। সবসময় তো বড় গলা করে চেঁচিয়ে বলেন, কিউ ফিকার কাটতে হো, বাস এক ফোন কাট দেগা সব ঠিক হো জায়গা। ক্যা ঠিক হো জায়গা, এখন কি হবে বলুন। এ রঞ্জু বেটা কি হয়েছে আমাকে বলো না। কাম অন, ডোন্ট ট্রাই টু অ্যাক্ট ইনোসেন্ট, এ আপনার ওই পোশাক কুত্তা মদন সেট। আরে 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 ভানু বাবু, এত ঘাবড়াচ্ছ কেন? আমি সব ঠিক করে দেবো, ঘাবড়াচ্ছ কেন? রঞ্জু বেটা দাও ফোন দাও। হ্যালো, আমি জানতেছি এটা কি হচ্ছে, এটা কি হচ্ছে? তোমার সাহেব কোথায়? কি ঘুমোচ্ছে? সালা দিন মেশো আয়। আমার ইনস্ট্রাকশন ছিল কি তিনো ট্রাক পাস হোগা, এ তিনটো ট্রাক আমার, আমার ট্রাক, সমঝো তুমি? এ তিনটো ট্রাক আমার, উসে কই লগে গেলি? এগুলোকে আটকালো কেন? এগুলো আটকালো কেন? তোমার সাহেবকে বল দো, তোমার ও যে দো মঞ্জিল কা মকান হ্যায় না, উসকো তোড়ওয়া কে ফির ওয়া কবরস্থান বানা দুঙ্গা, সমঝা? একি তুমি কেন যত জ্বালাতন, যাও ওখানে গিয়ে রেখে দিয়েছো, যাও যাও। রঞ্জু শোনো, তুমি এক্ষুনি বর্ডারে চলে যাও, আর সঙ্গে একজন বিশ্বাসী লোক নিয়ে যাও, আর ওই কি যেন নাম শালা, জিতেনকে নিয়ে যাও। ঠিক আছে যাও এক্ষুনি যাও। শোনো সঙ্গে কিছু ক্যাশ নিয়ে যাও, কাজে লাগতে পারে। ঠিক আছে। কি এক্ষুনি তুমি কালীচক থানার ওসির সঙ্গে গিয়ে দেখা করো, কে দিয়েছে? তুমি যাবে? চলো। কি হলো বসো।
এই ছোকরা শোনো, একটা কথা মনে রাখবে, সব সময় চোখ কান খোলা রাখবে। একটা শক্ত কাজে যাচ্ছি। ছোকরাটা গেল কোথায়? আমায় বললে ওসির কাছে যেতে। ওসি বললে কিছু জানেই না। তুই ভুল শুনেছিস, ছোট সাহেব তোর খোঁজ করছিল, তারা ছিল তাই ওকে নিয়ে চলে গেছে। চলে গেলেন কোথায়? শুনলাম তোর ট্রাকের ব্যাপারে ওই বর্ডারে গেছে। ও তাই বুঝি? হ্যাঁ, ভেতরে গেলে জানতে পারবে। একটা ফোন করে আসি। ট্যাঙ্কি ফুল করো। তুমি আবার নামছো কোথায়? ও আচ্ছা, চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। কি ঠিক হয়ে যাবে? এদিকে সব হ্যালো। হ্যাঁ, কি খবর? কি কি বললে? রঞ্জন মানু, কি কি হচ্ছে রঞ্জনের? কেউয়া মানু, ও মানু ওকা, রঞ্জন, রঞ্জন কে খুন করেছে? মার্ডার, মদন সেঠ, মদন সেঠ, মদন সেঠ, মদন সেঠ। মানু বাবু, আমি আসছি। মানু বাবু, ঠিক 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 মানু বাবু, ঠিক তোমার সাজা তুমি পাবে। মানু বাবু, মদন সেঠ, তোমার মাংস আমি কিমা করে কুকুরদের খাওয়াবো। এই যে রঞ্জুর সঙ্গে কে কে গেছে? জবাব দাও, সোনার বাচ্চা। ছোট সাহেব তো একজনকে নিয়ে গেছেন। একজন কে? একজন জিতেন? না জিতেন নয়, জিতেনের অ্যাসিস্ট্যান্ট। জিতেন কেন গেল না? আমার ইনস্ট্রাকশন তো তাই ছিল। কোথায় জিতেন? ও তো এখানে নেই স্যার। কোথায় জিতেন? সেখানে থাক, সেখানে থাকে, ধরে নিয়ে এসো। স্যার, ছোট সাহেবের সাথে ওর অ্যাসিস্ট্যান্ট যাওয়ার পর জিতেন কাকে যেন ফোন করলো। ফোন? ফোন? জিতেন আর ওই অ্যাসিস্ট্যান্টকে যেখানে পাও ধরে নিয়ে এসো। যাও, জলদি যাও। জিতেন, জিতেন ইনফর্মার, মদন সেটের ইনফর্মার হয়ে এতদিন আমার নিমক খাচ্ছিল। জিতেন, জিতেন, আমি তোমাকে জ্যান্ত পুড়িয়ে মারবো। চল,
কি ব্যাপার আপনারা কোথায় সে কার কথা বলছেন তোমার ভাই নাকি এ কি হচ্ছে ছাড়ুন চুপ চুপচাপ গাড়িতে চলো ওই যে দেখতে পাচ্ছ ওর যেরকম অবস্থা হয়েছে ঠিক তোমারও সেরকম অবস্থা হবে কেন আমি কি করেছি ও সব পরে হবে এই যে এই বুড়ো মানুষটাকে আপনারা দেখছেন একটা গরিব মানুষ রিক্সা চালিয়ে সংসার চালায় অনেক কষ্ট করে নিজের ছেলেকে লেখাপড়া শিখিয়েছে আর তার তার কি দশা করেছে তার কি অবস্থা করেছে একবার দেখুন নিজের চোখে দেখুন দিনে দুপুরে ভানু চামচারা পাড়ায় ঢুকে একে মেরে এ স্ত্রীকে মেরে এ ছেলেকে ধরে নিয়ে গেছে আর পুলিশ পুলিশ চুপচাপ চুরি পড়ে আছে চুরি পড়ে আজকে যদি ভানু চামচারা পুলিশের সামনে এভাবে ধরে নিয়ে যেতে পারে তাহলে আমরা দেশের লোকেরা থেকে কি করতে পারি তারা কি পুলিশের মুখে মুখে তালা লাগিয়ে দিয়েছে কিরে সহজে মুখ খোলা ছেলে তো তুই নস হ্যাঁ তবে এই মুখ কি করে চিরকালের জন্য বন্ধ করতে হয় সে আমার জানা আছে দেখা দিকে কি সহজে কবুল করবে নাকি ভাইটাকে কোথা থেকে জুটিয়েছিলে কার ওই কাজ করছিল বলো চুপ করে থেকে পার পাবে না কি সহজে কিছু বলবে নাকি এদের হাতে তোমায় তুলে দেবো এসব কি করছেন আপনি কি আবার করবো জানো না এরা আমার জোয়ান ছেলেকে খুন করিয়েছে তার তল্লাশি হচ্ছে আমি আমি এদের নিয়ে যেতে এসেছি প্লিজ আপনি নিজের হাতে আইন তুলে নেবেন বাহ 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 তোমরা তো দেখছি গিরগিটির মতো নিজেরও রং বদলাও হ্যাঁ দেখুন ওসব কথা বলার সময় পরে হবে বস্তিবাসীরা খেপে উঠেছে বাইরে থানা ঘেরাও করার স্লোগান দিচ্ছে প্লিজ আমাকে আমার ডিউটিটা করতে দিন এই চলো ওদের ছেড়ে দিন চলো ঠিক আছে এর বদলা আমিও নেব তোমার উপর কোনো অত্যাচার হয়নি তো না না জিতেন দাও ঠিক আছে জিতেনের জন্য ভাবি না তোমার জন্য যত চিন্তা তাহলে আমি এখন চলি আচ্ছা নমস্কার চলো চলো আরো একটা জানোয়ার বাকি রয়ে গেল এখন দাঁড়িয়ে নিলে কেন চলো এসো না না বসো বসো তোমরা এখন যাও স্যার একটা কথা বলতে পারি হ্যাঁ বলো কি স্যার ভাবছি আমি এই সিআইডি ডিপার্টমেন্ট থেকে ট্রান্সফার নিয়ে নেব ওখানে গুন্ডার মার এখানে পুলিশের মার পাবলিকের মার স্যার তোমাকে এখন ট্রান্সফার করা যাবে না অনেক কাজ বাকি কিন্তু স্যার এই গুঁপ লাগিয়ে মুখে রং মেখে
বড় বড় চুল রেখে আমি ফেড আপ হয়ে গেছি স্যার। আই রিয়েলি ওয়ান্ট সাম রিলিফ স্যার। এখন পুলিশ ডিপার্টমেন্ট তোমায় কোনো রিলিফ দিতে পারবে না। আর তাছাড়া ভানু এখনো তোমার সম্বন্ধে কিছু জানে না, কাজ চালিয়ে যাও। আমাদের পুলিশ ডিপার্টমেন্টের তোমার উপর যথেষ্ট আস্থা আছে। যাও যাও, বাড়ি যাও, রেস্ট নাও। আহা, কি হয়েছে দেখেছ? ও কিছু না, ও সব ঠিক হয়ে গেছে মা। কি ছেলে দেখো, একটু আহ কিচ্ছু নেই। কার ছেলে দেখতে হবে তো? তাই বটে, এতদিন ধরে গালমন্দ করে বাড়ি থেকে বার করে দিচ্ছিলে, আজ তোমার ছেলে হয়ে গেল। বাবার দোষ কি, বুঝবে কি করে? তুই এরকম বকাটে ছেলে সেজে কি করে থাকলি বল দেখি। দেখো বাবা, কাজ এখনো শেষ হয়নি। তোমরা যা জানো জানো, আর কেউ যেন জানতে না পারে। সে কি রে, আরো বাকি আছে নাকি? আবারও সবের মধ্যে কে পড়বে? হাতে যে কাজটা নিয়েছি সেটা তো শেষ করতেই হবে মা। সে তো বটেই, কত কাণ্ড করে কত ঝুঁকি নিয়ে মেয়েটাকে বাঁচালো বলো। আর একটু গরম জল নিয়ে আসছি। হ্যাঁ যা যা বাবা। হ্যাঁ, তোমার সঙ্গে একটা জরুরি কথা ছিল। বল বল। সত্যি বলবে? বল না। তুমি মোহিনীর সম্বন্ধে কি জানো? না তেমন কিছু না। দেখো বাবা, সিআইডি ডিপার্টমেন্টের কাছে খবর আছে, যেদিন পেট্রোল পাম্পে মার্ডার হয় সেই সময় পেট্রোল পাম্পের কাছে তোমাকে রিক্সা নিয়ে যেতে দেখা গেছে। হ্যাঁ, তুই কি জানতে চাস? এই জামাটাই পরে যাই, কি বলো? তোমার কি মাথা খারাপ? একটা বাচ্চা ছেলে মারা গেছে, তুমি এমন একটা রঙিন জামা পরে যাবে? তোমার কি কোনো ফিলিংস নেই? এই তো সবে শুরু, সবে আমার প্রথম কাটার সল্লো। সেটা তোমার মনেই রাখো, লোককে জানাবার দরকার কি? যাও একটা সাদা পাঞ্জাবি পরে এসো। লোকে জানে যে ভানুবাবুর সবচেয়ে বড় শত্রুর এই মদন সেঠ। লোক দেখানো ভরিতা না করলেও চলবে। কি বলতে চাও তুমি? ভানুবাবু, মদনবাবু, আজই সব কেন? প্লিজ শান্তি শান্তি শান্তি। ঠিক আছে, হিসেব নিকাশ পরে হবে। প্লিজ প্লিজ প্লিজ।
কি ভাবছো?
আমার সেকেন্ড টার্গেট, যার জন্যে আমি বেঁচে আছি। আমি জানি তুমি কার কথা ভাবছো, কিন্তু তুমি যা ভাবছো সেটা ভুলে যাও মোহিনী। তোমার জীবনে এত বড় রিস্ক তুমি নিও না। না, ও কথা বলো না। শঙ্করকে আমায় মারতেই হবে, নইলে রমেনের আত্মার চেয়ে শান্তি হবে না। কিন্তু শঙ্করকে যে তুমি মারতে পারবে তার গ্যারেন্টি কি? রঞ্জনকেও তো তুমি মারতে গিয়েছিলে, পেরেছিলে? বলো, পেরেছিলে? না, পারিনি, পারিনি। তাহলে কে মেরেছে? হতে পারে জিতেন, হতে পারে শম্ভু, মাদন সেঠ, অথবা তার চামচারা। সেদিন আবার রঞ্জনের কাছে অনেক টাকাও ছিল। এও হতে পারে পেট্রোল স্টেশনে কোনো লোকই হয়তো তোমার কাকে সন্দেহ হয়। আমি জানি না, আমি জানার চেষ্টাও করব না। তাহলে তুমি কি করবে? নমস্কার। নমস্কার, কাকে চান? তেমন পার্টিকুলার কাউকে না, তবে আমি একটা মাল্টিন্যাশনাল কোম্পানির মার্কেট সার্ভের কাজে এসেছিলাম, এই লোকে চেঞ্জিং হ্যাবিট নিয়ে। আচ্ছা আচ্ছা, যদি আপনার কোনো অসুবিধে না থাকে আমি দু চারটে কোয়েশ্চেন করার জন্য ভেতরে আসতে পারি। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই আসুন আসুন। থ্যাংক ইউ। আসুন। থ্যাংক ইউ। বসুন। তো আপনাদের অফিসটা কোথায়? ক্যামেক স্ট্রিটে। আচ্ছা, তবে অফিসে বেশিক্ষণ বসা হয় না, ঘুরে ঘুরে কাজ করতে হয়। বাবা, শি ইজ ওয়ার্কিং ফর আ মাল্টিন্যাশনাল কোম্পানি, ইনি একটা মাল্টিন্যাশনালের জন্য একটা সার্ভে করছেন। হ্যাঁ, নমস্কার নমস্কার, খুব ভালো কাজ, খুব ভালো কাজ। হ্যাঁ, আসেন আসেন আসেন। আচ্ছা ঠিক আছে। আরে বসো না, বসো বসো বসো। তা বলো, কিরকম সার্ভে? নানান বিষয়ে লোকেদের ওপিনিয়ন জোগাড় করা। যেমন ধরুন, আজকাল মেয়েরা লম্বা চুল কেটে ছোট করে ফেলছে, ছেলেরাও চুলে শ্যাম্পু লাগানো শুরু করেছে। তাই ওরা জানতে চায় শ্যাম্পুর এত বড় প্যাকেট না করে যদি ছোট প্যাকেট করা যায় তাহলে কেমন হয়। একি সেই ভেরি ইন্টারেস্টিং কাজ। হ্যাঁ, ভেরি ইন্টারেস্টিং কাজ। বিদেশ মে ক্যা ক্যা নেই হোতা হ্যায় ভাই, পর হামারে ইয়ে দেশ হ্যায়। থ্যাঙ্কস, থ্যাঙ্কস টু ইয়ং জেনারেশন, আজকের তোমার মতন মেয়েরা। বরনা ইয়ে দেশ কা ক্যা হোতা, ক্যা হোতা ইয়ে দেশ কা। কিন্তু আমি তো ওকে নিজের হাতে শেষ করেছি। স্বপ্নেও ভাবিনি আপনার সঙ্গে এরকম ভাবে দেখা হয়ে যাবে। নিশ্চয়ই জানো এবারে আমি ইলেকশনে দাঁড়াচ্ছি। হ্যাঁ জানি, সবসময় তো কাগজপত্রে আপনার নাম দেখছি। না না, এ সে হতে পারে না। আচ্ছা একটা কথা বলো, তুমি আমার জন্য একটা প্রফেশনাল সার্ভে করতে পারো? वैसे तो हम इलेक्शन जीतने ही वाले हैं, लोगों का कहना है कि 70-80% मार्जिन से जीतेंगे। पर आमी विश्वास करी ना, आमी एक प्रोफेशनल सर्वे चाहिए, यू नो, ताकि हमें पता चल जाए कि हम कितने मार्जिन से जीतने वाले हैं। डेफिनेटली। किंतु किंतु बाबा, उन्हीं तो एक मल्टीनेशनल कंपनी जो काज करते हैं। दैट इज नो प्रॉब्लम, कोई प्रॉब्लम नहीं है। कौन कंपनी, फोन नंबर की, चेयरमैन नाम की? ये ব্যাপারে আমায় একটু ভেবে দেখতে হবে। ভাববে কি? হ্যাঁ ভাববে কি, আমি আছি তো ভাববে কি? আরে ইয়ার, ইউ হ্যাভ এ ভেরি ব্রাইট ফিউচার। পয়সার জন্য না কোনো চিন্তা করবে না। অল দ্য বেস্ট। শঙ্কর, ইনকো আমরা চেম্বার দেখা দে। রাইট, ওকে, আসি। হ্যাঁ দেখুন তো, হাউ লাকি আই অ্যাম, কি কাজ করতে এসেছিলাম আর কি পেলাম। তো চাকরিটা আপনি নিচ্ছেন? নিশ্চয়ই, এমন সুযোগ কেউ হাতছাড়া করে? চলি চলুন। সবাই জানেন যে বদ্রী প্রসাদ জি একজন বিশিষ্ট সমাজসেবী, তাই ওকে বিপুল ভোটে জয়যুক্ত করুন। আগামী নির্বাচনে অনেক সমাজ উন্নয়নমূলক কাজ করবেন উনি, তাই ওকে বিপুল ভোটে জয়ী করুন। আমি এইভাবে এরিয়াটাকে ভাগ করে রেখেছি, কোথাকার কি অবস্থা হবে বুঝতে। হোয়াই নট, হোয়াই নট, কোথায় আপনি কিভাবে স্টেপ নেবেন সেটা এটা দেখলেই বুঝতে পারবেন। বলো তো ফ্র্যাঙ্কলি,
তুমি আমার গেস্টটা কিরম বুঝছো? কিছু ভাববে না স্যার, একেবারে শিওর শট। হ্যাঁ আমি লিখে দিতে পারি, লিখে দিতে পারি। হ্যাঁ আমি সেটাই দেখছি, কিন্তু আগে থেকে বলা খুব শক্ত। কি হলো, শরীর খারাপ করছে নাকি? হ্যাঁ, হঠাৎ মাথাটা কিরম ঘুরে গেল। তো ঘুরবে না, কদিন থেকে এক মিনিটও রেস্ট পাচ্ছ না। এইবার রেস্ট নেব। হ্যাঁ সেই ভালো, আপনাকে আমি এইভাবে একদম কাজ করতে দেবো না। আরে নিজের শরীরে একটু যত্ন নেবেন তো, কেন এত ভাবছেন? একটা দায়িত্ব নিয়েছি যে। শঙ্কর, ওর জন্য একটা ঠান্ডা বা গরম বলো। ভালো, কি খাবে? সিত্রা, লিমকা, থামস আপ কিছু এনে দেবো? না না, একটা কফি। কফি? এই কে আছিস, এক কাপ কফি নিয়ে। বেশি খারাপ লাগে তো বলো, এসব কাজটা আজ পরে ডিসকাস করবো। না না না, আমি এক্ষুনি ঠিক হয়ে যাব। তাহলে আপনি বলে নিন না, হোয়াই নট, হোয়াই নট। এই দেখুন স্যার, ছবি একেবারে। এটা কি শঙ্কর, এটা কি হয়েছে? ছবি লাগাতে এত খরচ করলাম, শুধু ভোট দিন লিখলে হয় না? আরে কি যে বলেন স্যার, লোকেরা নামের সঙ্গে একটু স্লোগান চায়, স্লোগানটা একটু ভালো করে না দিলে মানে একটু হ্যামার না করলে। হ্যামার তোমার মাথায় করেছো? হ্যাঁ তুমি যাও, যাও। চলি স্যার। রেহাই পাওয়া গেল। আমি কি ভাবছিলাম জানেন, আপনার এই অ্যাসেসমেন্টের কাজ তো প্রায় শেষ হয়ে গেল। চলুন না, শনিবারটা একটু ছুটি করে আসা যাক। কলকাতার ঠিক বাইরেই আমাদের একটা গার্ডেন আছে, ছুটি ছাড়া আমরা প্রায় সেখানে যাই। মানে বাগান বাড়ি? ঠিক তা নয়। ওখানে কে কে থাকে? এমনিতে সেরকম কেউ থাকে না, তবে আমাদের এক মালি আছে। ঠিক আছে, আমি যেতে পারি, কিন্তু আমাকে একটা প্রমিস করতে হবে। প্রমিস কি? আমাকে দেখলে আপনার আবার মাথা ঘুরে যাবে না তো? না না, এমনি একটু গিয়ে আড্ডাটা দেবো আর কি। ঠিক আছে, আমি রাজি আছি। প্রমিস? প্রমিস। শনিবার? শনিবার। সিট ডাউন। থ্যাংক ইউ স্যার। জিতেন, পুলিশ ডিপার্টমেন্ট ইজ ভেরি প্রাউড অফ ইওর ওয়ার্ক। ওর কাজ শীঘ্রই শেষ হবে। থ্যাংক ইউ স্যার। এরপর কি ওরা আমাকে আর কাছে ঘেঁষতে দেবে? হ্যাঁ হ্যাঁ, আমরা ইনকোয়ারি করেছি, ওদের আর তোমার ওপর কোনো সন্দেহ নেই। ওদের নজর পড়েছে অন্য গ্যাংয়ের ওপর, ওরা শীঘ্রই তোমার কাছে লোক পাঠাবে মিটমাট করার জন্য। শোনো জিতেন, এটা অবশ্য তোমার কেস নয়, বাট অ্যাজ ইউ আর ইনভলভ ইন দিস ম্যাটার, তোমাকে একটা জিনিস দেখাই। আমাদের ডিডি ডিপার্টমেন্ট এই ছোড়াটা পাঠিয়েছে। স্যার, এটা তো ওই ছোকরার কাছেই থাকতো, আমি নিজের হাতে ওকে দিয়েছিলাম। পেট্রোল স্টেশনে পাওয়া গেছে এট দ্য টাইম অফ মার্ডার, কিন্তু যে ছুরিতে মার্ডার হয়েছে এটা সেটা নয়। আর সেই ভিকটিমের সঙ্গে যে ছেলেটা ঘুরছিল, ইজ অ্যাবসকন্ডিং, বেপাত্তা। এর মধ্যে আরো একটা মিস্ট্রি আছে, প্রিলিমিনারি ইনকোয়ারিতে পাওয়া গেছে ইট ওয়াজ হ্যান্ডেল বাই দ্য গার্ল, কোনো মেয়ের হাতের ফিঙ্গারপ্রিন্টস। ফাইনাল অ্যানালিসিস এর জন্য পাঠানো হয়েছে, দেখা যাক কে ইনফরমেশন আসে। মেয়ের হাতের ফিঙ্গারপ্রিন্টস? নমস্কার, ভানুবাবু আমাদের পাঠিয়েছেন। তো কতজন আছো তোমরা? আমরা তিনজন, বাইরে আরো 10-12 জন বসে আছে। তো ইলেকশনের কাজ টাজ কখনো করেছো নাকি শুধু ওই লাঠি চালানো আর বোমবাজি শিখেছো? কাজ করতে হবে, কাজ, অনেক কাজ। তোমাদের ওদিকে তো তেমন কাজ টাজ হচ্ছে না কিছু? কাজ হয়ে যাবে, তবে কিছু খরচাপাতি করতে হবে তো, সেসব হবে। এখন যাও ওদিকে গিয়ে বসো।
আপনি এখানে? একটা চাকরি পেলাম। পেলেন না নিলেন? ওই আর কি। তা আপনি? ভানুবাবু পাঠালেন। ভানুবাবু? হ্যাঁ। মিটমাট হয়ে গেছে নাকি? ও আমাদের হয়। আপনাকে আমার একটা জরুরি কথা জিজ্ঞেস করার আছে, আপনার ভাই সম্বন্ধে। ওসব কথা পরে হবে, এখন আমি একটু বিজি আছি। এগে, তুমি এখনো এখানে কি করছো? ওই নে, ভানুবাবু এদের সকলকে পাঠিয়েছেন, এদের একটু বুঝিয়ে দাও তো কি করতে হবে, আর আপাতত কাজে লেগে যাক। আসলে শনিবারটা তো আমরা আবার থাকছি না, ওই ফার্ম হাউসের প্রোগ্রামটা আছে। তুমি এদের সাথে কথা বলে নাও, আমি আসছি। প্রথমে নিজেদের ছোট ছোট দলে ভাগ করে এই লিস্টের বাসিন্দাদের সাথে দেখা করে কথা বলে নেবেন। আচ্ছা। কিন্তু তাদের তাগাদা দেওয়ার জন্য নয়, জেনে নেওয়ার জন্য। তারপরে এই দ্বিতীয় লিস্টে যাদের নাম লেখা রয়েছে তাদের সাথে দেখা করে কথা বলে নেবেন। পোস্টার প্যাম্পলেট পজিশন পরে করা যাবে, এখন আপনি এই লিস্টটা রাখুন। কলমটা দেবেন? আপনারা সঙ্গে একটা পেনও রাখেন না? স্যার, এই ফিঙ্গারপ্রিন্টসগুলো কি আর্জেন্টলি চেক আপ করানো যাবে? ওই নাইফটার সঙ্গে ছাপ ট্যালি করব। কোথায় পেলে? সে অনেক কথা স্যার, পরে বলবো। এখন এগুলো যত তাড়াতাড়ি সম্ভব করতে হবে। এখনই পাঠিয়ে দিচ্ছি, শনিবার নাগাদ পেয়ে যাব। শনিবারই চাই কিন্তু স্যার, ইটস ভেরি আর্জেন্ট। ওকে, থ্যাংক ইউ স্যার। সব তোমার জন্য। কি ঠান্ডা কিছু খাবে নাকি জিন শেরি অন্য কিছু? ঠান্ডা মানে সফট ড্রিঙ্কস? কেন, আপনি যেটা খাবেন আমিও সেটাই খাব, কারণ এক যাত্রায় পৃথক ফল না হওয়াই ভালো। দ্যাটস গুড, দ্যাটস ভেরি গুড। ওকে, কি হলো, কিছু খুঁজছো? একটা ন্যাপকিন পেলে ভালো হয়, এটা মুছবো। জাস্ট এ মিনিট, জাস্ট এ মিনিট। Here it is. Thank you. হ্যাঁ, কি হলো? পেলেন রিপোর্ট? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি ধরছি, রিপোর্ট পেয়েছি। নো থ্যাংকস। হ্যাঁ, কি বললেন? গিলছে? দুটো ফিঙ্গারপ্রিন্টসই একজনের? দুটো ফিঙ্গারপ্রিন্টসই একজনের। আচ্ছা, থ্যাংক ইউ। দেখেছেন স্যার কি সাংঘাতিক মেয়ে? এখানে এসো, বসো। পরে যাবো, আগে চলুন বাগান বাড়িটা দেখে আসি ভালো করে। এসো না এখানে। আরে বাগান বাড়ি তো পরে দেখবো, তার আগে এমন কথা কিন্তু ছিল না, ছাড়ুন হাতটা। আমার আঙুলগুলো কিরকম ক্র্যাম্প ধরে গেছে, আরো তো ছাড়িয়ে নাও। তোমার গায়ে তো দেখছি মহিষ মর্দিনীর জোর। চলো। হ্যাঁ হ্যালো, শঙ্করবাবু কিংবা মোহিনী আছে ওখানে? সে কি, কখন? দুজনেই ফার্ম হাউসে গিয়েছে? অল রাইট, থ্যাংক ইউ স্যার, আই এম প্রসিডিং টুয়ার্ডস ফার্ম। ও ইয়েস,
চলো। কি খুঁজছো? কিছু নয়, এটা কি পাথর বলুন তো? কে জানি, বুঝতে পারছি না, আমার মাথাটা কিরম চক্কর কাটছে। চলো চলো চলো, তবে চলুন ওখানে গিয়ে বসি। বাদাটা ঘুরছে। কি এটা আবার কি ধরনের খেলা? ছাড়ো ছাড়ো ছাড়ো। খেলা নিশ্চয়ই দেব, আগে দেখো তো এটা ভালো করে, চিনতে পারো কিনা। এটা তুমি কোথায় পেলে? কেন, এখান থেকে? তুমি মিথ্যে কথা বলছো, এখান থেকে হতে পারে না। তবে মনে পড়েছে কবে, কখন, কোন জায়গায় এটা হারিয়ে এসেছিলে? তুমি সত্যি বলো তো, তুমি কে? মোহিনী। চিনতে পারছো আমি কে? কি হলো, বলো করে দেখো। সব শখ মিটে গেছে তোমার? মাফ করো, প্লিজ আমাকে ছেড়ে দাও, প্লিজ। মনে পড়ছে সেই রাত্রির কথা, যেদিন তুমি আর তোমার বন্ধু আমার উপর অত্যাচার করেছিলে? আমার সবচেয়ে প্রিয়জনের সামনে জবরদস্তি আমাকে ভোগ করেছিলে, সেদিন তোমাদের পায়ে পড়ে আমরাও বলেছিলাম ছেড়ে দাও। আমার ভুল হয়ে গেছে মোহিনী, আমায় ছেড়ে দাও, আমায় ক্ষমা করো প্লিজ। আমি আমি তোমায় সব দেবো, বাড়ি, গাড়ি, টাকা, সম্পত্তি, সোনা, বাবা যত সম্পত্তি সব দেবো। যা চাইবো তাই দেবে? হ্যাঁ দেবো। তবে ফিরিয়ে দাও, ফিরিয়ে দাও আমার ইজ্জত, আমার রমেনের জীবন। পাগলের মতো কথা বলো না মোহিনী। পাগল, পাগল তো আমাকে তোমরা করে দিয়েছো। যে হাতে তুমি আমার রমেনকে মেরেছো, যে হাতে তুমি আমাকে অপবিত্র করেছো, সে হাত আমি রাখবো না। ছাড়বো না মোহিনী। কাম অন, মোহিনী, 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 এ কি করলে? আমি এত বড় পৃথিবীতে একদম একা, আমি ভেবেছিলাম আত্মহত্যা করি, আমি কিন্তু আমি পারিনি। মোহিনী সেদিনই মারা গিয়েছিল, বেঁচেছিল শুধু ওর প্রতিশোধ নেবার কামনা। আজ আমি সুখী, পরম সুখী। মোহিনী, 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 একটা কথা বলো, রঞ্জনকে কে মেরেছিল?
তুমি ওখানে ছিলে, তুমি সব জানো। মোহিনী, এই ইনভেস্টিগেশনে তোমার স্টেটমেন্টটা খুব দরকার, নইলে সবকিছু ইনকমপ্লিট থেকে যাবে। মোহিনী বলো, মোহিনী আমার আমার স্বপ্ন দেখতে দাও। ওই দেখো রমেন এসেছে। আমাদের মিলন হবে স্বপ্ন সত্যি হবে আমাদের মিলন হবে স্বপ্ন সত্যি হবে আমাদের মিলন হবে আজ স্বপ্ন সত্যি হবে আমাদের মিলন হবে স্বপ্ন। মোহিনী, মোহিনী প্রসেনজিতের সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।